দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন। তাই মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বামনগোলা ব্লকের পাকুড়িয়াহাটে। রবিবার বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পরে এই দিন ক্রিকেট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পাকুড়িয়া আনন্দনিকেতন মহাবীর হাই স্কুল মাঠে। এদিন এই ফুটবল টুর্নামেন্টে 6টি অঞ্চল মিলিয়ে মোট 8টি টিমের খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী রানার্স টিমকে পুরস্কৃত করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার সহ অন্যান্য যুব নেতা কর্মীবৃন্দ। জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় শুরু হতে যাচ্ছে আমাদের খেলা। শুরু হয়েছে পরবর্তী খেলা, যারা লালাগোলা পিন্টু তুমি যদি এসে থাকো মঞ্চে, মঞ্চে চলে আসো। লালাগোলা পিন্টু যুব সমর, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় 6 অঞ্চল ব্যাপী ফুটবল খেলা প্রতিযোগিতা। কতগুলো টিম অংশগ্রহণ করে? এখানে 8টা টিম অংশগ্রহণ। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস পালনের মুহূর্তে গাজল থানার ধর্মতলা এলাকায় পরিত্যক্ত দুটি ব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক ছড়ালো। এদিন ধর্মতলা মোড়ের কাছে একটি কাঠ গোডাউনের পেছনে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় দুটি পার্সেল ব্যাগ, আর সেই ব্যাগকে ঘিরেই শুরু হয় বোমা আতঙ্ক। মুহূর্তের মধ্যে কৌতূহল মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বোমা আতঙ্ক থাকার জন্য ওই দুটি ব্যাগে খবরকে ঘিরে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। এরপরে মালদা থেকে ঘটনাস্থলে ছুটে আসে বোম স্কোয়াডের বাহিনী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দুটি পার্সেল ব্যাগ সকাল থেকে পড়ে থাকতে দেখা গিয়েছে। তা আমাদের আশঙ্কা, তাদের বোমা থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই ব্যাপারে পুলিশ প্রাথমিক তদন্ত করলে সন্দেহজনক তেমন কিছু উদ্ধার করতে পারেনি। গাজল থানার পুলিশ প্রাথমিক অনুমান, চোরের দল হয়তো দুটি ব্যাগ চুরি করে সামগ্রী বোঝাই করে ওই পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রেখেছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। এখানে দুটো ব্যাগ কেউ রেখে গেছে, হ্যাঁ, ব্যাগের মধ্যে কি আছে কেউ জানে না, হ্যাঁ, তার জন্য পুলিশকে ডাকা হয়েছে, হ্যাঁ, পুলিশ এখন তদন্ত করে দেখবে যে ব্যাগের মধ্যে কি আছে। তো আপনার অনেক হতে পারে, অনেক কিছু হতে পারে, নেতাজি জন্মদিন
অনেক কিছু হতে বোম হতে পারে বা কাপড় চুপড় হতে পারে বলছি কটা ব্যাগ এটা কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে ধর্মতলা আপনার নাম মঙ্গল নাম বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।